আসানসোলের একাধিক জায়গায় মাস্ক অভিযান প্রশাসনের। করোনার বিধিনিষেধ পালন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে, যার মধ্যে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং করে প্রচার করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ সচেতন হচ্ছে না। আর তাই আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মাস্ক অভিযান চালানো হয়। মাস্ক বিহীন প্রায় 100 জনকে আটক করা হয়, একই সাথে পুলিশের পক্ষ থেকে মাস্ক তুলে দেওয়া হয়। একইভাবে ভগৎ সিং এর মোড়ে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এটা কোভিডের জন্য যে গাইডলাইন আছে ওটাকে এনফোর্স করার জন্য অভিযান চলছে। আপনি দেখুন কি ওমিক্রন যে ভ্যারিয়েন্ট আছে ওনার স্প্রেড বেশি হয়ে যাবে, যে গতকাল যে ভ্যারিয়েন্ট ছিল ওনার কম্পেয়ার এটা স্প্রেড বেশি হবে। তো ওনার জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য চেষ্টা করছি কি জেনে করে সবই লোক মাস্ক পরে থাকুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, ওর যে 50% গাইডলাইন আছে, পার্ক ক্লোজিং, পাবলিক সেলুন ক্লোজিং, ওনার জন্য স্পেশাল ড্রাইভ চলছে। আসানসোল কমিশনারেট থেকে যে আছে কি বেশি পপুলেশন আছে, ক্রাউড বেশি আছে, তো সম্ভাবনা আছে কি থোড়া জায়গায় স্প্রেড হয়ে যায়গা, তো ইসিলে স্পেশাল ড্রাইভ চলা রে আর। স্যার, যে খবর পাওয়া যাচ্ছে পুলিশ কতজন আক্রান্ত হয়েছে? আমাদের পুলিশ ফোর্সে মানে বহুত লোক যে হিসেবে যে অভি পজিটিভ আ রে হে, কিন্তু পুলিশ কা যে তো ডাইরেক্ট পাবলিক সে রিলেশন হয়, বহু জায়গা পে ডাইরেক্টলি ল অর্ডার হতো জানা পড়তা, উস বজে সে সিধা সিধা কন্টাক্ট হোনে কি বজে সে আমারি বহুত সারে থানা মে যে আইসি ওসি যে হে वो पॉजिटिव है। एग्जैक्ट नंबर तो नहीं बोल पाएंगे लेकिन थोड़ा ज्यादा ही नंबर है। আজ কে মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের কি স্পেসিফিক কেস দেয়া হবে? আমার চেষ্টা করেছি কি মানে পাবলিক কে মোটিভেটেড করার জন্যই চেষ্টা করেছি। যদি কোনো অ্যাডমন্ট থাকলে, যদি কোনো গভর্নমেন্ট রুলে যদি কোনো ব্রেক করার চেষ্টা করে তো তাহলেই কেস দিয়ে যাবে, আদারওয়াইজ মোটিভেশন ইজ দ্য আমার মোটিভেশন। কতজনকে আপনারা মোটামুটি কাস্টডি করছেন? মোটামুটি আমার জন্য তো এক্সাক্ট ফিগার নেই, লেকিন মোটামুটি মোর দেন 90 যে হয়েছে লাস্ট 2-3 দিনের মধ্যে মোর দেন 100 ফিগার আছে আমাদের সেন্টার জোনে। ওর আসানসোল কমিশন থেকে তো বেশি আসবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।